ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্রথমে বলে নেই বলবো আমরা আজকে কি বার শনিবার আজকে এখন বাজে কয়টা 9টা বাজে 9টা বাজে না 1:30টা বাজে এখন আমি বাইরে লাম এখন 8টা বাজে 8টা বাজে 8টা বাজে 8টা 10 15 হয়ে যায় কিন্তু আমি এখন বাইরে লাম এখন জিনিসপত্র উঠাবো আজকে আমাদের যাত্রা শুরু হয়ে গেল রাস্তায় কি কি হয় না হয় আজকে সারা দিনটা গাড়ি চলবে রাত্রে গাড়ি চলবে কালকে সকালবেলা বসাবো সুলতানগঞ্জ হর হর মহাদেব তো আমাদের তো খাওয়া দাওয়া সব হয়ে গেল জল খাওয়া হয়ে গেল এখন গাড়ি এখানে ফুল ট্যাঙ্কি ভরাই নেবো এখন তেল বালিটা পাতলা তার জন্য ডুবে না হ্যাঁ এখন তারা ওঠা বন্ধুরা এখন মন্দিরে এখানে আসা পাইলাম পাইলাম তারপরে মন্দির এখানে আছে দেখাটা ভালো আছে এখানে রান্না করা বাবার মন্দির এখানে সবাই আছে এখানে জলের থেকে জল উঠানো হচ্ছে এই চা পাতি বাগান লব্ধা ও লব্ধা অল্প হাই মাই কিছু দেও বুঝি দেখো না রান্না বাড়ি কোনো অব্দি ডাল কি হলো কি আমাদের ডাল ডাল হয়ে যাবে এখন তারপরে ভাত বসানো হবে ভাত বসাবো ভাত খাওয়া দাওয়া করবো বেশ কিছু সময় বাজে 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 এখন কয়টা বাজে পৌনে পাঁচটা সাড়ে ছয়টা সাতটার দিকে এখান থেকে বাইরে এখান থেকে এখান থেকে একদম ডাল তারপরে চিন্তা ভাবনা করি না এখন ওটাই ভাবছি আর কি দেখি কোনটা ভালো হয় সবাই এখানে আশপাশের লোকেশন এরকম ডান দিকে সামনে আছে আমার হ্যাঁ বলে বাবু হ্যাঁ বল জি দেখা একটু ফাঁকা রেখে দেখা হ্যাঁ ঠিক আছে হয় নাই আমাদের রান্নাবাড়ি খাওয়া দাওয়া সব ফিনিশ এখন কাজগুলো আছে ধোয়ার ফ্রেশ করার বাকি আছে এগুলো সব ক্লিন করে সব গাড়িতে ওঠানো হবে হ্যাঁ সূর্য ডুবে ডুবে অবস্থায় আছে হয়তো ছয়টা বাজে ছয়টা বাজতে হ্যাঁ ছয়টা বাজে না
দেখো আমরা কিছু সময় রেস্ট করব এখানে তারপর এখান থেকে বের হব সব রেডি চলো 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 ঠিক আছে বলবম 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 আমরা এখন পুনেতে যাচ্ছি ওখানে যে রাতে হল করব আমাদের এখন খাওয়া দাওয়া হলো সামনে টুরকে দেখেন যে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে এখন আমাদের অল্প টাকা কাটবো কাটু আপত্তি নেই আমাদের আর ধর্মনামে আছি তো না রাস্তাটা তাই ভাই না রাস্তা ভালো বললেন না তো আর সব কথা বলে দিছি বলবো ধর্ম কথা বলছি তো বলবো তো আমাদের মরিচ কাটা হয়ে গেল এখন ডাল ভাজি হচ্ছে খিচুড়ি হবে খিচুড়ি যাবো রুম দিছি ঘুমাবো কালকে সকালবেলা সুলতানগঞ্জ আজকে ব্লগটা এখানে শেষ করি কালকে দেখা হবে গুড নাইট বাই বাই এখন তো অনেক রাত্রে হলে রুম রুমটা নেওয়ার পর জলপান হচ্ছে এটা তখন তো রাত তখন বলছিলাম যে আটটার সময় টক হয়ে যাবে এখন নটার দিকে হয়ে যাবে এখন বলতে দেখছেন রান্না বান্না খাওয়া দাওয়া দিয়ে তিন দিন করতে দিয়ে অনেক লেট হয়ে গেল এখন একটু একটু তো বলছি একটাই বাজে আর তো ঠিক আছে অনেক রাত হয়েছে কালকে নেক্সট ব্লগে দেখা হবে আমরা দেখা হবো গঙ্গার গঙ্গার গঙ্গা ঘাটে থাকবো সুলতানগঞ্জ ওরা কি গুড নাইট বাই বাই